এবং এত বড় একজন সুপারস্টার বলবো না আসলে তিনি মেগা স্টার বা নায়িকা হিসেবে না আমার মনে সাকিবের ছবিতে একটুখানি অ্যাপিয়ারেন্স দেওয়াটাও অনেকে ভাগ্য মানে সবাই ভাগ্যের মনে করে আগুন 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 সিনেমাটি আসছে বদিউল আলম খোকন একজন ওয়ান কাইন্ড অফ মাস্টার মেকার তার অসংখ্য হিট সিনেমা রয়েছে শুধুমাত্র সাকিব খানকে নিয়ে তিনি সাতাশটি সিনেমা করেছেন ভাবতে পারেন টোয়েন্টি সেভেন মুভি মেড বাই বদিউল আলম খোকন শাকিব খানের এবং অলমোস্ট সবগুলোই হিট প্রিয়া আমার প্রিয়ার মতো মানে অল টাইম ব্লক সিনেমা উপহার দিয়েছেন বদিউল আলম খোকন অনেকে হয়তো নাক ছিটকাতেই পারে সুশীলরা নানান রকম কথা বলতেই পারে সাকিব খানের বিদ্বেষী সাংবাদিকরা ঘৃণা ছড়াতেই পারে প্রথম আলো এটি এই ব্যাপারে শাকিব খান বদিউল আলম খোকনদের বদনাম করতেই পারে কিন্তু বদিউল আলম খোকনরা জানেন শাকিব খানকে কীভাবে এদেশের মানুষ দেখতে চায় সেভাবে তারা সিনেমা তৈরি করেছেন কাজী হায়াতরা যেমন করতেন শাকিব খানকে নিয়ে বদীয় আলম খোকন এই আগুন সিনেমাটি একটি সাহসী পদক্ষেপ কারণ করোনার পরে যখন বড় বাজেটে কেউ সিনেমা করতে চাচ্ছিলেন না দু সালে তখন বদিউল আলম খোকন শাকিব খানরা এই বড় বা প্রজেক্টটি হাতে নেন তৎকালীন কনটেক্সটে এই আগুন সিনেমাটি একটি বিগ বাজেটের সিনেমাই আপনি বলতে পারেন সেই হিসাবে এই সাহসী পদক্ষেপের ফল পেতে যাচ্ছে তিন বছর পরে এসে বাংলাদেশ যদিও এটি আরও আগে হবার কথা ছিল বিভিন্ন কারণে বাস্তবতার কারণে শেষ করা হয়নি সম্পূর্ণ সিনেমাটির শেষ গান এবং ডাবিং বাকি আছে আর কিছু বাকি নাই সেই সিনেমাটি আজকে থেকে শুরু হতে যাচ্ছে মানুষ আবার দেখবে শাকিব খানকে যেভাবে দর্শকরা দেখে অভ্যস্ত দেখে এসেছে সেই লুকে দেখতে পাবে দু হাজার সাল দুই সালে বা দু হাজার একুশ বাইশ তেইশ সালে এসে শাকিব খানের যে অ্যাটিচিউড অনেকে স্মার্ট অ্যাটিচিউড সেই অ্যাটিচিউডে বা মানুষকে দেখতে পাবে মানুষ শাকিব খানকে দেখতে পাবে আমার ধারণা আগুন সিনেমাটি ভিন্ন ধরনের ব্যঞ্জনা তুলবে এই সিনেমা প্রেমীদের মধ্যে সাকিবিয়ানদের মধ্যে একটা অন্যরকম ঢেউ দ্বিতীয় পারে যদিও বর্তমানে দরদ রাজকুমার সাহেব এবং রায়হান রাফি এসব নিয়েই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব বাংলাদেশের পত্রপত্রিকা টেলিভিশন চ্যানেলগুলো বেশ থই থই রই রই গরম প্রচারণা চলছে রাজকুমার আর দরদই দখল করে আছে কিন্তু এই রাজকুমার দরদের আলোচনাকে ভেদ করে আমার একটা ধারণা আগুন বিশাল একটা অবস্থান করে নেবে তার নিজস্ব শক্তিতে কারণ শাকিব খান যেমন নিজে একটা শক্তি বদি আলম খোকন আর একটা শক্তি এই শক্তিগুলো যদি একত্রিত হয় নতুন ব্যঞ্জনা নতুন শক্তির অভ্যুতয় ঘটে সেই ঘটনাটাই হয়তোবা ঘটতে পারে আর আগুনকে ফেলে দেওয়ার খুব একটা কিছু নেই শাকিব খানও কিন্তু তখন কথাবার্তায় বোঝা গেছে আগুন সিনেমা নিয়ে খুব বেশি আশাবাদী ছিলেন পরিচালক বদুল আলম খোকনও আগুন সিনেমা নিয়ে আশাবাদী ছিলেন এমনকি শাকিব খান নিজেও বেশ আশাবাদী ছিলেন সেই আশার প্রতিফলন হয়তো ঘটবে সেই অপেক্ষায় থাকবে মানুষ সফল হোক আগুন সিনেমা দুঃসময়ের এই সিনেমাটি সাহসী পদক্ষেপের এই সিনেমাটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম